হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য বাংলা মিডিয়াম সিরিয়ালের আপডেট নিয়ে ইন্দিরা তুমি এত রাতে স্কুলে কেন এলে সায়ন আমাদের পরিবারে আমাদের জীবনে অনেক বড় বিপর্যয় নামতে চলেছে আর তার নাম হচ্ছে অনেকে মিত্র ওকে যদি আমরা না কোনোভাবে আটকাতে পারি তাহলে আমাদের পুরো পরিবার তসনস হয়ে যাবে এসব কি বলছ ইন্দিরা আমি তো তোমাকে বলেছিলাম স্কুলে যে তার পেঁচিয়ে এত কিছু ঝামেলা হলো পুলিশে খবর দাও তুমি তো তখন দিলে না কারণ তখন আমার হাতে কোনো প্রমাণ ছিল না এখন তোমার হাতে প্রমাণ রয়েছে কি বলতে চাইছো কি ইন্দিরা পরিষ্কার করে বলো ওদিকে রেহান হাসপাতালে রয়েছে যে মা দাদা ভাইরা সবাই ওখানে রয়েছে আমরা এখানে স্কুলে এসে কি করছি রেহান সুস্থ হয়ে যাবে ওর কোনো ক্ষতি হবে না তোমরা দেখে নিও যে খারাপ করে না তার সাথে কখনো খারাপ হতে পারে না হ্যাঁ অনেক মানুষ খারাপ করার চেষ্টা করে কিন্তু পারে না শেষ পর্যন্ত আর রেহানও তেমন সুস্থ হয়ে যাবে স্কুলে যে কাণ্ডটা ঘটিয়েছে সেটা অনিকেত মিত্রই ঘটিয়েছে সেটা আমি শিওর এ বিষয় নিয়ে আমার আর কোনো দ্বিমত নেই ইন্দিরা আমরা এখানে এসে কি করব এবার দেখো সায়ন তোমাকে অনেকগুলো সত্যি কথা বলি এই অনিকেত মিত্র সে যতদিন এই স্কুলে থাকবে ততদিন স্কুলের কখনো ভালো হতে পারে না শুধু ক্ষতিই করে যাবে ওকে পুলিশে অ্যারেস্ট করিয়ে দেওয়াটা কিন্তু খুব দরকার তাই আমরা ওই কারেন্টের তার পাঁচানোর বিষয়টা নিয়ে যদি নাও অ্যারেস্ট করাতে পারি অন্য বিষয়ে করাবো সেটা আবার কী তখন ইন্দিরা তার রুমে এসে কয়েকজন ছেলে মেয়ের বাবা মাকে দেখতে পায় বলে আপনারা অনিকেত মিত্রকে মোটা অঙ্কের টাকা দিয়েছেন আপনাদের ছেলেমেয়েদের ভর্তি করাতে কিন্তু আপনারা তো জানেন ফিউচার ড্রিমস স্কুলে টাকার বিনিময়ে ভর্তি করানো উঠে গেছে আমরা বাচ্চাদের মেধা এবং তাদের শিক্ষারগত যোগ্যতা দেখে তবে আমরা তাদেরকে স্কুলে পড়ার সুযোগ দেই অফিসার আপনি এসে গেছেন ভালো হয়েছে অনিকেত মিত্র আমাদের স্কুলের নাম খারাপ করার জন্য বোর্ড অফ ডিরেক্টরে রয়েছে এবং কমিটিতে থেকে নানাভাবে অনেক লোকের কাছে টাকা নিয়েছে তাদের ছেলে মেয়েদের ভর্তি করাবে বলে এই লক্ষ লক্ষ টাকার দায় তারা আর সামলাতে পারছে না তাই তারা আমার কাছে এসেছে সত্যিটা স্বীকার করতে এবং কমপ্লেন করতে ওনার বিরুদ্ধে কোনো প্রমাণ আছে কি হ্যাঁ যেদিন আমরা লাস্ট ওনার কাছে গিয়েছিলাম ওনার সাথে ঝামেলা করেছি সেদিন এই ভিডিওটা আমি করেছি সেটা আমাদের অনেকটা কাজে লাগবে আর আমরা যত এস এম এস ফোন কল যা কিছু ওনার সাথে কন্ট্যাক্ট করেছি সেই সব কিছু আমাদের কাছে রয়েছে সেগুলো আমরা আপনাদের দিয়ে দিতে পারবো বা ভালো তাহলে এই সমস্ত তথ্যের ভিত্তিতে আমরা কিন্তু অনেকে মিত্রকে অ্যারেস্ট করতে পারি দেখুন অফিসার একজন নাগরিককে সুরক্ষা দেওয়া এবং একটা স্কুলকে বিপদ থেকে রক্ষা করা এটা কিন্তু আপনাদের দায়িত্ব তাই বলছি অনেকের মিত্রকে আজকে রাত্রের মধ্যেই তুলে নিন হলে উনি আবার পালিয়ে যেতে পারে তখন কি হবে আপনি একদম চিন্তা করবেন না ম্যাডাম আমি সব সময় আপনাদের পাশে রয়েছি এই বিষয়টা আমি হ্যান্ডেল করছি তবে দেখুন আপনারা বাচ্চাদের মা বাবা হয়ে দুর্নীতি করে এরকম বাচ্চাদের স্কুলে ভর্তি করালে বাচ্চাদের কাছে কি সম্মান থাকবে আপনাদের বলুন তো এরকম করে কখনো বাচ্চাদের ভালো ভবিষ্যৎ হয় না সেটা মাথায় রাখবেন আর কখনো এগুলো করবেন না এখন আসুন এখান থেকে ইন্দিরা তার মানে অনিকেত এত দূর এগিয়ে গেছে হ্যাঁ শুধু এটা নয় অনিকেত বৌদি দাদু সে যে আমাদের বাড়িতে এসেছিল। এবং এই সব কিছুর মধ্যে অনেকের যদি অ্যারেস্ট হয়ে যায় তাহলে ওর পরবর্তী যে পদক্ষেপগুলো রয়েছে সেগুলো আমরা আটকাতে পারবো এবং বাইরে না থাকলে অনিকেত কোনোভাবে স্কুলের বাড়ির কোনো ক্ষতি করতে পারবে না তার জন্যই তোমাকে এখানে টেনেছি সায়ন তো আমরা এখন কোথায় যাচ্ছি আমরা অনেকেতের ঘরে যাচ্ছি সেখানে গিয়ে যদি কোনোভাবে কোনো কিছু আমাদের হাতে এসে যায় প্রমাণ তাহলে খুব ভালো হবে সেই প্রমাণ নিয়ে আমরা আরও এক ধাপ এগিয়ে যেতে পারবো অনেকেতের বিরুদ্ধে অন্যরকম কেস করা যাবে যেটা থেকে অনেকেত কখনও বেরিয়ে আসতে পারবে না আর তার জন্য আমাদের চেষ্টা করে যেতে হবে তো ইন্দিরা অনেক কিছু অনেকেতের ঘরে খোঁজাখুঁজি করে কিচ্ছু পাচ্ছে না হঠাৎ করে ফলস চুল পেয়ে যায় এ দেখলে আমি যেটা বলেছি সেটাই ঠিক বর্ধিকাকু যখন বিদেশে গেছে এখন যখন ফিরে আসবে আমার শাশুড়ি মায়ের কাছে তখন তো তাকেই চুলগুলো কাজে লাগাতে হবে কিন্তু এই চুল আমি নিজের সাথে নিয়ে যাব কোনোভাবে ফলস চুলগুলো আমি রাখব না এখানে দেখি বৌদি কাকু কীভাবে কী স্টাইল করে আসে ইন্দিরা তার মানে ওই যে বুড়ো লোকটা এসেছিল সে আসলে অনিকেত হ্যাঁ তুমি এতদিনও বুঝতে পারলে না সায়ন ওদিকে নানাভাবে কথা শোনাচ্ছে সোহানাকে তার বর্দা বলে যে দেখো বড় লোক বাড়ির মেয়েকে বিয়ে করে এনেছো এখন তার ভাই কি যেন খেয়ে হাসপাতালে ভর্তি পাড়া প্রতিবেশী সবাই বলাবলি করছে এখন যদি কোনোভাবে ভাইয়ের কিছু হয়ে যায় আমাদের পুলিশ জিজ্ঞাসা করতে চলে আসবে বড়লোকদের বাড়িতে বড় বড় ব্যাপার ঘটে যার যত টাকা যত ঝামেলা তার রয়েছে তাই বলছি যে বড়লোক বাড়ির মেয়ে আমাদের বাড়িতে এসে কখনো আমাদের সুখী হতে পারল না আমি এইসব নিয়ে খুব চিন্তিত আর সোহানা তুমি বারবার যদি বাপের বাড়ির সমস্যায় গিয়ে আটকে থাকো তাহলে এই বাড়ির সমস্যা এই বাড়ির ভালো মন্দ কীভাবে দেখবে সোহানার কিছু বলে না দাদাভাই রেগে ভেতরে চলে যায় শ্বশুরমশাই বোঝায় যে দেখো আমার ছেলেটা কী যে হয়েছে বড়ো বৌমার সাথেও ভালো সম্পর্ক নেই বড় বৌমা রাগ করে বাপের বাড়ি গেছে আর আসছে না কে যে তাকে ফিরিয়ে আনবে সেটাও জানি না এখন বড় ছেলে এরকম করে আচরণ করছে সোহানা মা তুমি কিচ্ছু মনে করো না আমরা জানি তুমি খুব বড় লোকের মেয়ে এই গরিবের ঘরে এসে তুমি খুব মানিয়ে গোচ্ছিয়ে চলছো কিন্তু তারপরও তোমাকে যদি এরকম কথা শুনতে হয় আমাদেরও কষ্ট হয় তাই এগুলো নিয়ে তুমি ভেবো না ডাক্তার এসে জানায় যে কী ব্যাপার কি হলো কি। আমরা সবাই সব সত্যটা জানতে চাই অনন্যাও চলে আসি বলে ছোট থেকে রেহানকে পিঠে করে মানুষ করেছি অর্ককে ভিকিকে ওদের কিছু হলে একটা আচুর লাগলেও তো আমার কষ্ট হয় বৌদি আমার ছেলেটা বাঁচবে তো দেখুন আপনার ছেলে আউট অফ ডেঞ্জার তার সমস্ত কিছু আমরা ওয়াশ করে দিয়েছি বেড়ে দেওয়া হয়েছে আজকে কথা বলবেন না কালকে ওর সাথে সকালে দেখা করবেন ও এখন খুব উইক ওকে ঘুমোতে দিতে হবে একটা কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে ও গেছে সেখান থেকে ও ফিরে এসেছে আপনারা বুঝতে পারছেন তো এখানে আপনারা থাকলেও রাত্রে রাত কাটাতে পারেন সমস্যা নেই আবার নাও পারেন ভিকি আমার ছেলেটা বেঁচে গেছে হ্যাঁ তাই তো দেখলাম মা এখানে তুমি একা কান্না করুন আর যা কিছু করছো সবটাই অভিনয় তোমার সেটা আমি স্পষ্ট বুঝতে পারছি অর্ক তুই কাকাইকে নিয়ে গাড়িতে যা আমার ভিকির সাথে কিছু কথা আছে দেখবি কি আমি ইন্দিরাকে পূর্ণ বিশ্বাস করতে পারছি না এমনকি আমি অনিকেতকেও বিশ্বাস করছি না এবং ইন্দিরা যে অনিকেতের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করছে ওকে পুলিশে ধরিয়ে দিতে চায় সব কিছু নিয়ে ইন্দিরার কোনো মোটিভ নেই তো এই যে দেখ তার পেছিয়ে এত বড় একটা ঘটনা ঘটে গেল এই সব কিছু কি ইন্দিরারই সাজানো যে আবার শেষ মুহুর্তে গিয়ে তারের লাইন কেটে দেওয়া হলো ইন্দিরার কোনো ক্ষতি হলো না এই সব কিছু যদি জানা জানি হয়ে গেছে সেই সব পরিস্থিতি থেকে ইন্দিরা বাঁচতেই কি এগুলো করেছে নাকি না মা আমি জানি যে ওই হাই ভোল্টেজ তারটা কতটা মারাত্মক হতে পারতো যদি ইন্দিরা ওটা স্পর্শ করত। বা অন্য কেউ সে শেষ হয়ে যেত তাই আমি যেহেতু তারটা কেটে দিয়েছি মেন লাইন থেকে তাই আমি জানি যে ওটা কতটা মারাত্মক ছিল এই বিষয়ে তুমি ভুল ধারণা করছো কি তুই কেটে দিয়েছিস হ্যাঁ আমি জানতাম অনিকেত মিত্র স্কুলে কিছু না কিছু ঘটনা ঘটাবে তাই আমি কান খোলা রেখেছিলাম এবং কারেন্টের তারের মিটার থেকে লাইন আগেই কেটে দিয়েছি সে কারণেই এরকম কোনো ঝামেলা আর হয়নি তাই বলছি এগুলো চিন্তা করো না তুমি এসো বাড়িতে যাব। তার মানে অনেকে ঠিক বলেছে ফিকি সত্যি সত্যি ইন্দিরার সাথে রয়েছে আর যার কারণে ইন্দিরা এই লড়াইগুলো রৌড়ে যাচ্ছে ওরা স্বামী স্ত্রী মিলে মানুষের সামনে অভিনয় করে অথচ ভেতরে ভেতরে ওরা একই রয়েছে ইন্দিরা সায়নকে বলে চলো আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের বাড়ি ফিরে যেতে হবে সেখানে গিয়ে অনিকেত মিত্রর অ্যারেস্টের খবরটা আমরা সবাই মিলে না হয় টিভিতে দেখবো শুনবো বাড়িতে গিয়ে আগে কাউকে কিচ্ছু বলার প্রয়োজন নেই সায়ন ঠিক আছে আমি কিচ্ছু বলবো না এদিকে আবিরা দাঁড়িয়ে রয়েছে সেখানে একটা ডেলিভারি বয় এসে তার হাতে একটা প্যাকেট দিয়ে যায় বলে ম্যাডাম এটা আপনারই নিতে চায় না আবিরা পরে নিয়ে দেখতে পারে ওই ভিজিটিং কার্ডটা তখনই ফোন করে দেয় অনিকেত অনন্যাকে মা আমি ভিজিটিং কার্ডটা পাঠিয়ে দিলাম সেটা ইন্দিরার ব্যাগে যেখানে রাখা ছিল সেখানেই রেখে দিও আর কালকেই আমি নিবেদিতার হাসপাতালে যাচ্ছি এই মিথ্যে কার্ডগুলো নিয়ে আর সেখানেই ওকে আমি শেষ করে দেব। কেউ বাঁচাতে পারবে না কালকে নিবেদিতাকে দেখি ইন্দিরা আমার হাত থেকে লুকিয়ে কতদিন নিবেদিতাকে ভালো রেখেছে কিভাবে রেখেছে সেটাও তো আমার দেখা দরকার এরপরে আমি ওর খেলা শেষ করে দেব। তুমি একদম চিন্তা করো না মা তোমার সত্যিটা বলার আগেই নিবেদিতায় পৃথিবী ছেড়ে চলে যাবে সোহানা তার স্বামীকে বলে যে দাদাভাই কি হয়েছে বৌদি আমি বাপের বাড়ি থেকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসব। তুমি এত চিন্তা করো না তো যাও রাজদীপ গিয়ে দাদাভাইকে জিজ্ঞাসা করো কি হয়েছে ওদের মধ্যে বললে তো মনটা হালকা হবে দাদাভাইয়ের ঘরে গিয়ে দেখতে পারে সে ওষুধ খাচ্ছে ঘুমে না খেলে নাকি তার ঘুম আসে না দেখ রাজদীপ তুই বড় লোকের মেয়েকে বিয়ে করেছিস কোনো তোর সমস্যা বিপদ হলে ওরা তোকে দেখবে সামলে নেবে কিন্তু আমি তো সেটা করিনি তাই আমাকে চাকরি করে গায়ে গোতরে খেটে চলতে হয় আর তোর বৌদি ভাইয়ের সাথে কী হয়েছে সেই সব কিছু জেনে তুই কি করবি তুই নিজেকে একটা ভালো পরিবারের সাথে জড়িয়েছিস তুই ভালো থাক তাতেই চলবে দাদা ভাই তুই এসব কী বাজে কথা বলছিস আমি কি শ্বশুরবাড়ি থেকে কখনো কিছু নেই আমি নিজে যতটুকু সামর্থ্য সেটা নিয়েই বউকে সুখী করছি কারণ আমার বউয়ের দায়িত্ব তো আমারই জানি জানি সব কিছু রাত দুপুরে তোরা দুই ভাই কী শুরু করেছি যেরকম ঝগড়াঝাঁটি মা আমরা কথা বলছিলাম এই আর কি এটাকে কথা বলার ধরন দাদা ভাই তোকে আমি ভালোভাবে বলছি কি হয়েছে বল না বৌদি সাথে কিন্তু কিচ্ছু বলে না সোহানা আড়াল থেকে সমস্তটা দেখছে শুনছে এবং বৌদি ভাইকে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে কি হতে চলেছে বাংলা মিডিয়াম সিরিয়ালের পরবর্তী টুইস্টে অনিকেতকে পুলিশে ধরিয়ে দিল ইন্দিরা অপরাধের ভিডিও প্রমাণ দেখিয়ে এমনভাবে অনেকে এবার চারোদিকের জালে ফাঁসিয়ে যাচ্ছে সেটা আর বলার বাইরে অনেকে যেমন বাচ্চাদের গার্জিয়ানের থেকে টাকা পয়সা নিয়েছে তেমনি বিল্ডিং কনস্ট্রাকশনের কথা বলে তাদের কাছেও টাকা নিয়েছে টেন্ডার পাইয়ে দেবে বলে টাকা নিয়েছে সেই সব কিছু এক এক করে ইন্দিরার হাতে এসে পৌঁছাবে এবং তারপরে অনেকেতকে কেমন একটা কেসে দেওয়া হবে যাতে সে পুলিশের স্টেশন থেকে বেরোতে না পারে তাহলেই এই ফিউচার ড্রিমস স্কুল সুরক্ষিত এবং বাড়ি সুরক্ষিত কিন্তু তারপরেই কান টানলে তো মাথা আসবে অনেকে আর তার মা অনন্যা চ্যাটার্জি তাকে সাইস্তান না করলে যে এই পরিবারটা শেষ হয়ে যাবে ওদিকে নিবেদিতাকে শেষ করার কালকেই পরিকল্পনা করেছে অনেকে এই সব কিছু নিয়ে এবার ইন্দিরা কোন দিক সামলাবে স্কুল নাকি তার শাশুড়ি মায়ের অপারেশন নাকি এদিকে বাড়িতে যা ঝামেলা রয়েছে সে সব কিছু জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন